নমস্কার এডুকেশান বাংলা চ্যানেলে আবারও স্বাগত আমি সৌরভ জানা রয়েছে আপনাদের সাথে যারা যারা আমাদের চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং তার পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন যাতে আমাদের এই এডুকেশনাল ভিডিওগুলি সবার আগে পেতে পারেন তো আজকে আমরা ফুড ইন্সপেক্টরের আবার ভারতের ইতিহাস সম্পর্কে একশোটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করব। এর আগে আমরা হরপ্পা সভ্যতা এবং আরও একশোটি প্রাচীন ভারতের ইতিহাসের প্রশ্ন নিয়ে আলোচনা করেছিলাম আপনারা অবশ্যই এই ভিডিও সেই ভিডিওগুলি দেখে নেবেন এবং এই ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তো চলুন শুরু করা যাক প্রথম প্রশ্নটি রয়েছে ঋগ্বেদের সংহিতায় কতগুলি সূত্র আছে অর্থাৎ ঋগ্বেদের সংহিতায় মোট সূত্র কতগুলি এখানে উত্তরটা হবে এক হাজার আঠাশটি এর পরবর্তী প্রশ্ন এবং অবশ্যই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন ঋক বৈদিক যুগে একান্নবর্তী পরিবারকে কি বলা হতো ঋক বৈদিক যুগে একান্নবর্তী পরিবারকে বলা হতো কুল অর্থাৎ অর্থাৎ উত্তরটি হবে কুল এর পরবর্তী প্রশ্ন মৎস্য রাজ্যের রাজধানী কোথায় ছিল মৎস্য রাজ্যের রাজধানী ছিল বিরাটনগর এর পরবর্তী প্রশ্ন ষোড়শ মহাজন বলতে কতগুলি ক্ষুদ্র রাজ্যকে বোঝায় এ প্রশ্নটাও গুরুত্বপূর্ণ এবং উত্তরটি হবে ষোলোটি পরবর্তী প্রশ্ন পুত্র ও কপিলা বস্তু নিয়ে কোন রাজ্য গঠিত উত্তরটা হবে কোশল এর পরবর্তী প্রশ্ন পাটনা ও গয়া রাজ্য নিয়ে কোন রাজ্য গঠিত উত্তরটা হবে মগধ এর পরবর্তী প্রশ্ন ষোড়শ মহাজন পদের মধ্যে কোনটি দক্ষিণ ভারতে অবস্থিত এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এবং অনেকবার পরীক্ষা এসেছে যে ষোড়োশ মহাজন পদের মধ্যে কোনটি দক্ষিণ ভারতের মধ্যে অবস্থিত উত্তরটা হবে অসমক এর পরবর্তী প্রশ্ন ষোড়োশ মহাজন পদের মধ্যে কোন দুটি রাজ্য ছিল প্রজাতন্ত্রিক উত্তরটি হবে ব্রিজি ও মল্ল এই প্রশ্নটাও কিন্তু গুরুত্বপূর্ণ যে ষোড়োশ মহাজন পদগুলোর মধ্যে কোন দুটি রাজ্য ছিল প্রজাতন্ত্র উত্তরটা হবে ব্রিজি এবং মল্ল এর পরবর্তী প্রশ্ন কোন বৌদ্ধ গ্রন্থে ষোড়শ মহাজন পদ্মের পরিচয় পাওয়া যায় উত্তরটা হবে অঙ্গুর নিকায় বা অঙ্গুত্তর নিকায় এর পরবর্তী প্রশ্ন মহাজন শব্দের অর্থ কি মহাজন শব্দের অর্থ হচ্ছে বৃহৎ রাজ্য উত্তরটা হবে বৃহৎ রাজ্য এর পরবর্তী প্রশ্নটা অবশ্যই গুরুত্বপূর্ণ প্রশ্নটি হচ্ছে বুদ্ধের সময় মগধের রাজা কে ছিলেন উত্তরটি হবে বিম্বিসার এর পরবর্তী প্রশ্ন জৈন তীর্থঙ্করদের মধ্যে সর্বশেষ তীর্থঙ্কর কে ছিলেন উত্তরটা হবে গৌতম বুদ্ধ এই প্রশ্নটাও কিন্তু গুরুত্বপূর্ণ এর পরবর্তী প্রশ্ন কতজন তীর্থঙ্কর জৈন ধর্মমত প্রচার করেন উত্তরটি হবে চব্বিশ জন এর পরবর্তী প্রশ্ন পার্শ্বনাথ ছিলেন কততম তীর্থঙ্কর উত্তরটি হবে তেইশতম তীর্থঙ্কর ছিলেন পার্শ্বনাথ এর পরবর্তী প্রশ্ন অবশ্যই গুরুত্বপূর্ণ যে বর্ধমান কার নাম ছিল বা বর্ধমান নামটি কার ছিল উত্তরটি হবে মহাবীর এর পরবর্তী প্রশ্ন জৈন ধর্ম অর্থাৎ জৈন ধর্ম ধর্মগ্রন্থকে কয়টি ভাগে ভাগ করা যায় বা জৈন ধর্মগ্রন্থকে কয়টি ভাগে ভাগ করা যায় উত্তরটি হবে চারটি এর পরবর্তী প্রশ্ন বৌদ্ধদের ধর্মগ্রন্থের নাম কি এর উত্তরটা আমরা সবাই জানি এবং অবশ্যই ফুড এসআই পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ যে বৌদ্ধদের ধর্মগ্রন্থের নাম উত্তরটি হবে ত্রিপিটক এর পরবর্তী প্রশ্ন কুশিনগর বা কুশিনগর এবং পাবা মহাজনপদ দুটি ছিল কোথায় মল্ল উত্তরটি হবে মল্লদে এর পরবর্তী প্রশ্ন হিনজান ও মহাজান কোন সম্প্রদায়ের দুটি বিভাগ আবার প্রশ্নটা বলছি যে হিনজান ও মহাজান কোন সম্প্রদায়ের দুটি বিভাগ উত্তরটা হবে বৌদ্ধ এর পরবর্তী প্রশ্ন গৌতম বুদ্ধ প্রথম কোথায় তার ধর্মমত প্রচার করেন এই প্রশ্নটাও গুরুত্বপূর্ণ উত্তরটি হবে সারনাথে এখানে সারনাথে হয়ে আছে অ্যাকচুয়াল উত্তরটা হবে সারনাথে এর পরবর্তী প্রশ্ন কল্পসূত্র কি এই প্রশ্নটা কিন্তু গুরুত্বপূর্ণ কল্পসূত্র হচ্ছে একটা জৈন গ্রন্থ এর পরবর্তী প্রশ্ন প্রথম বৌদ্ধ সম্মেলন কোথায় হয়েছিল বা প্রথম বৌদ্ধ সম্মেলন কোথায় হয় প্রথম বৌদ্ধ সম্মেলন হয়েছিল রাজগৃহতে বা রাজগৃহ অর্থাৎ উত্তরটি হচ্ছে রাজগৃহ এর পরবর্তী প্রশ্ন কত বছর বয়সে বুদ্ধদেব দিব্য জ্ঞান লাভ করে উত্তরটি হবে পঁয়ত্রিশ বছর বয়সে বুদ্ধদেব দিব্য জ্ঞান লাভ করে এর পরবর্তী প্রশ্নটা হচ্ছে অষ্টাঙ্গিক মার্গের অপর নাম কি উত্তরটা হবে অষ্টমার্গ এই প্রশ্নটা কিন্তু গুরুত্বপূর্ণ এর পরবর্তী প্রশ্ন জৈন ধর্মের প্রতিষ্ঠাতা কে জৈন ধর্মের প্রতিষ্ঠাতা ছিলেন ঋষভনাথ এর পরবর্তী প্রশ্ন ভারতের প্রথম সার্বভৌম সম্রাট কে ভারতের প্রথম সার্বভৌম সম্রাট ছিলেন মহাপদ্ম নন্দ পরবর্তী প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ যে মৌর্য বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন মৌর্য বংশের প্রতিষ্ঠাতা ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য এর পরবর্তী প্রশ্নটা আমরা হয়তো সবাই জানি এবং খুবই গুরুত্বপূর্ণ বিভিন্ন পরীক্ষায় এসেছে যে অর্থশাস্ত্রের রচয়িতাকে অর্থশাস্ত্রের রচয়িতা উত্তরটা হবে কৌটিল্য এর পরবর্তী প্রশ্ন মগদের রাজা কে ছিলেন মগধের রাজা ছিলেন বিম্বিসার এর পরবর্তী প্রশ্ন মৌর্য বংশের শেষ রাজা কে ছিলেন মৌর্য বংশের শেষ রাজা ছিলেন বৃহদ্রথ এখানে বানানটা একটু ফুল আছে দয়ের অফল হবে বৃহদ্রথ ছিলেন মৌর্য বংশের শেষ রাজা এর পরবর্তী প্রশ্নটাও খুবই গুরুত্বপূর্ণ যে কার উপাধি ছিল কুনিক উত্তরটা হবে অজাতশত্রু এর পরবর্তী প্রশ্ন অমিত্রাঘাত বা শত্রু হন্তা নামে খ্যাতি লাভ করেছিলেন কে অমিত্রাঘাত বা শত্রুগন্ শত্রু হন্তা নামে খ্যাতি লাভ করেছিলেন উত্তরটা হবে বিন্দুসার এর পরবর্তী প্রশ্ন নন্দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন নন্দ বংশের প্রতিষ্ঠাতা ছিলেন মহাপদ্ম নন্দ এর পরের প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ যে বিন্দুসারকে সারকে অমিত্রাঘাত বা অমিত্রঘাত উপাধিটি কারা দিয়েছিলেন উত্তরটা হবে গ্রিকরা এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এর পরবর্তী প্রশ্ন অজাতশত্রু কে ছিলেন অজাতশত্রু ছিলেন বিম্বিসারের পুত্র এর পরবর্তী প্রশ্ন মৌর্য রাজাদের রাজধানী কোথায় ছিল এবং এই প্রশ্নটা কিন্তু গুরুত্বপূর্ণ মৌর্য রাজাদের রাজধানী ছিল পাট পাটলি পুত্র এর পরবর্তী প্রশ্ন মৌর্য বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন মৌর্য বংশের শ্রেষ্ঠ সম্রাট ছিলেন অশোক পরের প্রশ্নটি হল বিম্বিসার কোন বংশের রাজা ছিলেন বিম্বিসার ছিলেন হরজঙ্ক বংশের রাজা এর পরবর্তী প্রশ্ন পাটলিপুত্র নগরী কে স্থাপন করে পাটলিপুত্র নগরী স্থাপন করে উদয়ভদ্র পরের প্রশ্ন আলেকজান্ডার যখন ভারত আক্রমণ করে তখন মগদের রাজা কে ছিলেন উত্তরটি হবে ধননন্দ। তার পরবর্তী প্রশ্ন চন্দ্রগুপ্ত কাজ কার সহায়তা মৌর আচ্ছা এখানে প্রশ্নটা একটু ভুল আছে উত্তর প্রশ্নটি হবে যে চন্দ্রগুপ্ত কার সহায়তায় মৌর্য সিংহাসনে বসেন উত্তরটি হবে চাণক্য এর পরবর্তী প্রশ্ন ইন্ডিকা কে রচনা করেন এটা খুবই ইম্পর্টেন্ট আর এটা আমরা সবাই জানি উত্তরটা হবে মেগাস্তিনিস এর পরবর্তী প্রশ্ন হিউন সাং এর রচিত গ্রন্থটির নাম কি হিউএন সাংয়ের রচিত গ্রন্থটির নাম হচ্ছে সিইউ কি পরের প্রশ্ন কাকে পরাজিত করে চন্দ্রগুপ্ত সিংহাসনে বসেন উত্তরটি হবে ধননন্দকে ধননন্দকে পরাজিত করে চন্দ্রগুপ্ত সিংহাসনে বসেছিলেন এর পরের প্রশ্ন অশোক কবে কলিঙ্গ যুদ্ধ করে উত্তরটি হবে দুশো একষট্টি খ্রিস্টপূর্বাব্দে পরের প্রশ্ন আলেকজান্ডার কোন বছর ভারত আক্রমণ করে উত্তরটি হবে তিনশো সাতাশ খ্রিস্টপূর্বাব্দে পরের প্রশ্ন এটাও ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন যে পুষ্যমিত্র সঙ্গ কোন বংশের রাজা ছিলেন এখানে শুঙ্গ হবে পুষ্যমিত্র শুঙ্গ কোন বংশের রাজা ছিলেন উত্তরটি হবে শুঙ্গ বংশের পরের প্রশ্ন প্রিয়দর্শী উপাধি ক্রে গ্রহণ করেন প্রিয়দর্শী উপাধি অশোক গ্রহণ করেছিলেন এরপরের প্রশ্ন বিষ্ণুগুপ্ত কার মন্ত্রী ছিলেন উত্তরটি হবে চন্দ্রগুপ্ত বিষ্ণুগুপ্ত ছিলেন চন্দ্রগুপ্তের মন্ত্রী এরপরের প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট যে মিনান্দার কে ছিলেন মিনান্দার ছিলেন একজন ব্যাকট্রীয় গ্রিক শাসক অর্থাৎ মিলান্দার ছিলেন একজন ব্যাকট্রীয় গ্রিক শাসক এরপরের প্রশ্নটা হচ্ছে মুদ্রা কার লেখা এই প্রশ্নটা কিন্তু ইম্পর্টেন্ট একটা প্রশ্ন উত্তরটা হবে বিশাক এর পরের প্রশ্ন হস্তিগুম্ফা লিপি কার আমলের বা হাতিগুম্ফা লিপি কার আমলের উত্তরটি হবে খারভেলের আমলে ছিল এই হস্তিগুম্পা লিপি বা হাতিগুম্ফা লিপি এরপরের প্রশ্ন জুনাগড় লিপি কার আমলের ছিল জুনাগড় লিপি ছিল কার্বেলেরই আমলের অর্থাৎ হস্তিগুম্ফা এবং জুনাগড় লিপি এই দুটো লিপি ছিল কার্বেলের আমলে পরের প্রশ্ন চন্ডাশোক নামে কে পরিচিত ছিলেন চন্ডাশোক নামে পরিচিত ছিলেন অশোক পরের প্রশ্ন অশোকের শিলালিপির পাটোদ্ধার কে করেছিলেন অশোকের শিলালিপির পাটোদ্ধার করেছিলেন জেমস প্রিন্সেপ এর পরের প্রশ্নটাও খুবই গুরুত্বপূর্ণ যে সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা ছিলেন সিমুখ সিমুক ক হবে এখানটায় এরপরের প্রশ্ন সাতবহন বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন সাতবহন বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন গৌতমী পুত্র সাতকর্ণী গৌতমী পুত্র সাতকর্ণী অর্থাৎ এখানে দন্তেশ্বয়ের পরে একটা আকার হবে এরপরের প্রশ্ন কুষাণ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন এবং এই প্রশ্নটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন কুষাণ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন কুজুল কদফিসেস এর পরবর্তী প্রশ্ন কোন কুষাণ সম্রাট মহেশ্বর উপাধি ধারণ করেন এই প্রশ্নটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরটি হবে বিম কদফিসেস এরপর দ্বিতীয় অশোক কাকে বলা হতো এই প্রশ্নটাও গুরুত্বপূর্ণ দ্বিতীয় অশোক বলা হতো কনিষ্ক পরের প্রশ্ন কনিষ্কের শোভাকবি কে ছিলেন কনিষ্কের শোভাকবি ছিলেন অশ্বঘোষ পরের প্রশ্ন কোন রাজবংশের আমলে গান্ধার শিল্পের বিকাশ ঘটে এই প্রশ্নটাও একটা ইম্পর্টেন্ট একটা প্রশ্ন রাজ কোন রাজবংশের আমলে গান্ধার শিল্পের বিকাশ ঘটে উত্তরটা হবে কুষাণ বংশের তার পরের প্রশ্নটা হয়তো আমরা সবাই জানি যে বুদ্ধচরিত কাল লেখা উত্তরটি হবে অশ্বঘোষের পরের প্রশ্ন কনিষ্কের রাজধানী কোথায় ছিল এই এই প্রশ্নটাও আমরা অনেকেই ছোটোবেলায় পড়ে এসেছি উত্তরটি হবে পুরুষপুর এবং এই প্রশ্নটাও কিন্তু ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন যে কনিষ্কের রাজধানী কোথায় ছিল অত উত্তরটা হবে কি পুরুষপুর পরের প্রশ্নটি হচ্ছে কুষাণ বংশের শেষ বিখ্যাত রাজাকে কুষাণ বংশের শেষ বিখ্যাত রাজা হচ্ছেন বাসুদেব পরের প্রশ্ন কুষাণরা কোন জাতির শাখা ছিল কুষাণরা ছিল ইউচি জাতির শাখা পরের প্রশ্ন গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা ছিলেন সি গুপ্ত এর পরের প্রশ্ন ভারতের নেপোলিয়ান কাকে বলা হয়ে থাকে এ প্রশ্নটা ইম্পর্টেন্ট একটা প্রশ্ন ভারতের নেপোলিয়ান বলা হয় সমুদ্রগুপ্তের সমুদ্রগুপ্তের ছিলেন হরিসেন এরপরের প্রশ্ন পরাক্রমাঙ্ক সর্বরাজ্যচ্ছতা প্রভৃতি উপাধি কে গ্রহণ করেছিলেন এ প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এবং উত্তরটা হবে সমুদ্রগুপ্ত এর পরের প্রশ্ন কোন গুপ্ত রাজা নালন্দা বিশ্ববিদ্যালয় তৈরি করেছিল উত্তরটা হবে প্রথম কুমারগুপ্ত এই নালন্দা বিশ্ববিদ্যালয় তৈরি করেন পরের প্রশ্ন কে গুপ্তাব্দ চালু করেন উত্তরটি হবে প্রথম চন্দ্রগুপ্ত পরের প্রশ্নটা অবশ্য একটা ইম্পর্টেন্ট প্রশ্ন ভারতের রক্ষাকর্তা কাকে বলা হয় ভারতের রক্ষাকর্তা বলা হয় স্কন্দগুপ্তকে স্কন্দগুপ্তকে ভারতের রক্ষাকর্তা বলা হয় পরবর্তী প্রশ্ন গুপ্ত বংশ কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় গুপ্ত বংশ প্রতিষ্ঠিত হয় দুশো পঁচাত্তর খ্রিস্টাব্দে এর পরের প্রশ্নটি হলো কোন গুপ্ত সম্রাট মহেন্দ্র উপাধিটি গ্রহণ করেন এই প্রশ্নটাও একটা ইম্পর্ট্যান্ট প্রশ্ন এবং উত্তরটি হবে প্রথম কুমারগুপ্ত পরের প্রশ্ন কোন সাম্রাজ্যকে দ্বিতীয় মগধ সাম্রাজ্য বলা হতো উত্তরটি হবে গুপ্ত সাম্রাজ্যকে দ্বিতীয় মগধ সাম্রাজ্য বলা হতো এর পরের প্রশ্নটি হচ্ছে গুজরাটের সুদর্শন সরোবর বাঁধ কোন গুপ্ত সম্রাট নির্মাণ করেন উত্তরটি হবে স্কন্দগুপ্ত পরের প্রশ্নটি হচ্ছে ভারতে প্রবেশকারী হুনরা কী নামে পরিচিত ছিল এ প্রশ্নটাও কিন্তু একটা ইম্পর্ট্যান্ট প্রশ্ন এবং উত্তরটি হবে সেথুন অর্থাৎ ভারতে প্রবেশকারী হুনরা সেথুন নামে পরিচিত ছিল পরের প্রশ্নটি হচ্ছে বিক্রমাদিত্য কোন রাজার উপাধি ছিল উত্তরটি হবে দ্বিতীয় চন্দ্রগুপ্ত পরের প্রশ্নটা হচ্ছে ফাহিয়েন কে ছিলেন ফাহিয়েন ছিলেন একজন চীনা পর্যটক পরের প্রশ্ন ফু কুয়ো কিং কার লেখা উত্তরটি হবে লেখা ছিল এই ফু কুও কিং পরের প্রশ্ন কোন গুপ্ত সম্রাট হুন আক্রমণকে প্রতিহত করে এখানে কোন হয়ে আছে এখানে উত্তর এখানে প্রশ্নটা হবে হুন স্কন্দগুপ্ত হুন আক্রমণকে প্রতিহত করেছিলেন এর পরের প্রশ্ন শেষ গুপ্ত সম্রাটকে ছিলেন শেষ গুপ্ত সম্রাট ছিলেন বিষ্ণুগুপ্ত পরের প্রশ্ন কোন গুপ্ত সম্রাট কবিরাজ নামে খ্যাত উত্তরটি হবে সমুদ্রগুপ্ত এর পরের প্রশ্ন এলাহাবাদ প্রশস্তি কে রচনা কে রচনা করেন উত্তরটা হবে কুমারগুপ্ত পরের প্রশ্ন এই এলাহাবাদ প্রশস্তি থেকে কোন রাজার কীর্তিকাহিনী জানা যায় উত্তরটি হবে সমুদ্রগুপ্ত পরের প্রশ্নটা ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন কোন গুপ্ত সম্রাট অশ্বমেধ পরাক্রম উপাধি গ্রহণ করেছিলেন বা গ্রহণ করেন উত্তরটি হবে সমুদ্রগুপ্ত পরের প্রশ্ন নবরত্ন কোন গুপ্ত রাজার রাজসভায় অলঙ্কিত করেছিল উত্তরটি হবে দ্বিতীয় চন্দ্রগুপ্ত পরের প্রশ্ন চন্দ্রগুপ্ত কোন বংশজাত ছিল চন্দ্রগুপ্ত ছিল ক্ষত্রিয় বংশজাত পরের প্রশ্নটি হবে হলো বৃহৎ কোথা কার লেখা এখানে কথা হবে কথ হাকার হবে এই উত্তরটা হবে গুণাঢ্য এবং এই প্রশ্নটা একটা ইম্পর্ট্যান্ট প্রশ্ন পরের প্রশ্ন পঞ্চতন্ত্রের রচয়িতা কে ছিলেন পঞ্চতন্ত্রের রচয়িতা ছিলেন বিষ্ণু শর্মা পরের প্রশ্নটা হচ্ছে বৃহৎ কথা মঞ্জুরির রচয়িতাকে বৃহৎ কথা মঞ্জুরির রচয়িতা হচ্ছেন খেমেন্দ্র পরের প্রশ্নটা হচ্ছে কথা সরিত সাগর গ্রন্থের রচয়িতাকে কথা সরিত সাগর গ্রন্থের রচয়িতা হলেন সোমদেব ভট্ট পরের প্রশ্ন সমুদ্রগুপ্তের পুত্রের নাম কি সমুদ্রগুপ্তের পুত্রের নাম হচ্ছে রামগুপ্ত পরের প্রশ্নটা একটা ইম্পর্টেন্ট একটা প্রশ্ন ঋতুসংহার লেখা উত্তরটি হবে কালিদাস পরের প্রশ্ন অতীশ দীপঙ্কর কে ছিলেন অতীশ দীপঙ্কর ছিলেন একজন পাল যুগের চিন্তাবিদ পরের প্রশ্ন পরমেশ্বর উপাধি কে গ্রহণ করেন পরমেশ্বর উপাধি গ্রহণ করেছিলেন ধর্মপাল পরের প্রশ্নটি এখানে হবে পল্লব পল্লব বংশের শ্রেষ্ঠ শাসক কে ছিলেন পল্লব বংশের শ্রেষ্ঠ শাসক ছিলেন নরসিংহ বর্মন পরের প্রশ্ন গঙ্গায়কুণ্ড উপাধি কে ধারণ করেন এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এবং উত্তরটি হবে রাজেন্দ্র চোল বা রাজেন্দ্র চোল এর পরের প্রশ্ন পাল ও সেনযুগের শ্রেষ্ঠ বন্দর পাল ও সেনযুগের শ্রেষ্ঠ বন্দর হচ্ছে তাম্রলিপ্ত এর পরবর্তী ক্লাসে আমরা ভারতীয় ভূগোলের ওপর বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব তাই যারা যারা আমাদের চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং তার পাশে থাকা বেলাইকনটি অবশ্যই ক্লিক করবেন যাতে আমাদের এই ফুড ওয়েশাইয়ের ওপর যে ভিডিওগুলি আপলোড করা হবে তা আপনারা সবার আগে নোটিফিকেশান আকারে পেতে পারেন আর আজকের এই ভিডিওটি সম্পর্কে কোনো অসুবিধা থাকলে তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন